আকাশবাণী কলকাতা খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। শীর্ষ বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন। পুনেতে G20 পরিষদের কর্মগোষ্ঠীর প্রথম বৈঠক আজ শেষ হচ্ছে। সুপ্রিম কোর্ট জোশিমঠে মাটি বসে যাওয়ার ঘটনাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার ক্ষেত্রে হস্তক্ষেপে অস্বীকার করেছে। স্বাধীনতা লাভের 75 বছর পূর্তি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে আজ দেশজুড়ে আইকনিক সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আলিপুরদুয়ার সফরে যাচ্ছেন। আগামীকাল মেঘালয়ে জনসভা করার কথা মুখ্যমন্ত্রীর। FIH হকি বিশ্বকাপে আজ জাপান কোরিয়ার মুখোমুখি হবে, অপরদিকে জার্মানি খেলবে বেলজিয়ামের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের সমাপ্তি অধিবেশনে আজ ভাষণ দেবেন। গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি JP নাড্ডা বৈঠকের সূচনা করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিকদের জানান, প্রথম দিনে মূলত 9টি বিষয়ের ওপর বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এবং তার দলকে নিশানা করে বিরোধী দলগুলি যেভাবে অপপ্রচার চালাচ্ছে সে বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে তিনি জানান। মহারাষ্ট্রের পুনেতে G20 পরিষদের কর্মগোষ্ঠীর প্রথম বৈঠক আজ শেষ হচ্ছে। নগর পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে প্রতিনিধিরা বৈঠকে আলাপ আলোচনা চালিয়েছেন। এই বৈঠকের মূল ভাবনা ছিল আগামী দিনে নগর পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থ প্রদান অন্তর্ভুক্তিমূলক, নমনীয় ও দীর্ঘমেয়াদী। আগামীকাল একটি বিশেষ হেরিটেজ ওয়াকেরও আয়োজন করা হবে। সুপ্রিম কোর্ট জোশিমঠে মাটি বসে যাওয়া ও বাড়িতে ফাটল ধরার ঘটনাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার জন্য হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর এই আবেদন গতকাল খারিজ করে দেন। বেঞ্চ আবেদনকারীকে নতুন করে হস্তক্ষেপের আর্জি জানিয়ে উত্তরাখণ্ড হাইকোর্টের দ্বারস্থ হতেও বলেছেন। হাইকোর্টই এ ব্যাপারে ক্ষতিগ্রস্তদের ত্রাণ, পুনর্বাসন সহ বিভিন্ন সমস্যার সমাধান ও অভাব অভিযোগের নিষ্পত্তি করতে পারে বলেও শীর্ষ আদালত অভিমত ব্যক্ত করেছে। আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে ভারতের স্বাধীনতা লাভের 75 বছর পূর্তি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে আজ শুরু হয়েছে আইকনিক সপ্তাহ উদযাপন। এর অঙ্গ হিসেবে নেতাজির জীবন, কর্ম ও স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সপ্তাহব্যাপী উদযাপনের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ, মণিপুর, নাগাল্যান্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গুজরাট এবং ওড়িশার বিভিন্ন স্থানে নেতাজির জীবন ও কর্ম নিয়ে হবে বিভিন্ন অনুষ্ঠান। আগামী 23 জানুয়ারি নেতাজির জন্মদিনে পোর্ট ব্লেয়ারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাপ্তি অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন। পাইকারি মূল্যভিত্তিক মুদ্রাস্ফীতি WPI 2022 ডিসেম্বরে কমে 4.95% দাঁড়িয়েছে, গত 22 মাসের মধ্যে যা সর্বনিম্ন। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী খাদ্য সামগ্রী, মূলত শাকসবজি এবং তৈলবীজের দাম কমার জন্যই WPI মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে। এই সময়কালে খাদ্য সামগ্রীর দাম 0.65% কমেছে। জ্বালানি এবং শক্তিক্ষেত্রে এই হার সামান্য বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, 2022 নভেম্বরে WPI মুদ্রাস্ফীতির হার ছিল 5.85%, 2021 ডিসেম্বরে ছিল 14.27%, 2021 মার্চের পর গত অক্টোবরে এই হার এক সংখ্যায় নেমে আসে। কেরালা সরকার COVID-19 বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রকাশ্য স্থানে মাস্ক পরা ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করেছে। অবিলম্বে এই ব্যবস্থা কার্যকর হচ্ছে। ওই রাজ্যের স্বাস্থ্য দপ্তর মহামারী আইন অনুসারে এক মাসের জন্য এই মর্মে এক নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, প্রকাশ্য স্থান, কর্মস্থল ও গণপরিবহনে যাতায়াতের সময় মাস্কের ব্যবহার বাধ্যতামূলক, সামাজিক দূরত্ব বিধি মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও থিয়েটার হলে এবং সরকারি অনুষ্ঠানস্থলে স্যানিটাইজারের পর্যাপ্ত যোগান রাখতেও বলা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এই পদক্ষেপ শুধুমাত্র সতর্কতামূলক ব্যবস্থা, এই নিয়ে অযথা আতঙ্কের কোনো কারণ নেই। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে কোভিড সংক্রমণ বৃদ্ধি এবং রাজ্যে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সরকারের এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আলিপুরদুয়ার যাচ্ছেন।
হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছানোর পর তিনি সেখানেই রাত্রিবাস করবেন। আগামী 19 তারিখ কালচিনির সুভাষিনী চা বাগান মাঠে তাঁর সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। আগামীকাল তিনি মেঘালয়ের তুরায় একটি জনসভায় যোগ দিয়ে আবার আলিপুরদুয়ার ফিরে আসবেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও সেখানে উপস্থিত থাকবেন। 19 তারিখ মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। রাজ্যপাল আচার্য সিভি আনন্দ বোস আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে রাজভবনে বৈঠকে বসেছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষাসচিব বৈঠকে উপস্থিত রয়েছেন বলে সূত্রের খবর। যেসব বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নেই সেগুলির জন্য সার্চ কমিটি গঠন, অধ্যাপকদের সঙ্গে পরিচিত হওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, উচ্চশিক্ষা দপ্তরের নতুন আইন অনুযায়ী রাজ্যপালকে উপাচার্যদের সঙ্গে কথা বলতে হলে উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমেই তা করতে হবে, তা মেনেই রাজ্যপাল এই বৈঠক ডেকেছেন। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী 19 জানুয়ারি থেকে উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রার পারদ কিছুটা বাড়বে বলে ভারতীয় মৌসুম বিভাগ আইএমডি জানিয়েছে। এর প্রভাবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামীকাল থেকে 20 জানুয়ারি পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে আগামীকাল পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকবে। একই পরিস্থিতি বজায় থাকবে উত্তরপ্রদেশ ও বিহারে। উত্তরে হাওয়ায় ভর করে দক্ষিণবঙ্গে আবারও শীতের আমেজ। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের 2 ডিগ্রি ওপরে। গতকালের থেকেও এই তাপমাত্রা কিছুটা কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি, দিনের সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ পাকিস্তানের জঙ্গি আব্দুল রহমান মাকিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিয়েছে। লস্করি তৈবার প্রধান 26/11 জঙ্গিহানার মূল চক্রি হাফিজ সাইদের ঘনিষ্ঠ আত্মীয় মাক্কি। তার বিরুদ্ধে জোর করে টাকা তোলা, ভারতে বিশেষ করে জম্মু কাশ্মীরে আক্রমণের জন্য যুবসমাজকে প্ররোচিত করার অভিযোগ রয়েছে। জম্মু ও কাশ্মীরের বাদগাঁও জেলায় আজ সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে 2 জঙ্গি মারা পড়েছে। সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ তল্লাশি চালানোর সময় কোর্ট কমপ্লেক্সের কাছে জঙ্গিদের গাড়ি আটকে দিলে তারা গুলি বর্ষণ করে। পাল্টা আক্রমণে 2 জঙ্গি নিহত হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে রাইফেল ও পিস্তল। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন IBFPL চলতি বছরের জুন মাস থেকে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ডিজেল সরবরাহ শুরু করবে। ভারত থেকে ডিজেল আমদানি করতে ইতোমধ্যেই 131.5 কিলোমিটার দৈর্ঘ্যের একটি পাইপলাইন তৈরি করা হয়েছে বলে সেদেশের শক্তি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ঢাকায় জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে জানিয়েছেন। এর মধ্যে 126.5 কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং ভারতে রয়েছে বাকি 5 কিলোমিটার পাইপলাইন। পশ্চিমবঙ্গের নুমালিগড় রিফাইনারি লিমিটেডের শিলিগুড়ি কেন্দ্রিক বিপণন কেন্দ্র থেকে এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পার্বতীপুর ডিপো পর্যন্ত ডিজেল সরবরাহ করা হবে। উল্লেখ্য, 2018 সালের সেপ্টেম্বর মাসে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরে 10 লক্ষ মেট্রিক টন বহন ক্ষমতা সম্পন্ন এই পাইপলাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব সোয়েলা গ্রেভারম্যান পলাতক প্রতিরক্ষা মধ্যস্থতাকারী সঞ্জয় ভান্ডারীকে ভারতের হাতে প্রত্যর্পণের অনুমোদন দিয়েছেন। লন্ডনের বাসিন্দা এই ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থ পাচার এবং কর ফাঁকি দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি জামিনে মুক্ত। 2 মাস আগেই লন্ডনের একটি আদালত এই অস্ত্র ব্যবসায়ীকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। 2009 সালে সুইজারল্যান্ডের বিমান নির্মাতা সংস্থা পিলাটাস এয়ারক্রাফ্টের কাছ থেকে 2,985 কোটি টাকায় 75টি PC-7 প্রশিক্ষণ বিমান ক্রয় চুক্তিতে দুর্নীতির অভিযোগে ভান্ডারীর বিরুদ্ধে তদন্ত চলছে। ওড়িশায় আয়োজিত FIH পুরুষদের হকি বিশ্বকাপে আজ পুল বির ম্যাচে জাপান কোরিয়ার বিরুদ্ধে খেলতে নামবে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। একই মাঠে পুল বির দ্বিতীয় ম্যাচে জার্মানি বেলজিয়ামের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে সন্ধে 7টায়। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসে গতবারের বিজয়ী রাফায়েল নাদাল 23-বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড অর্জনের লক্ষ্যে আমেরিকার ম্যাকেনজি ম্যাকডোনাল্ডের মুখোমুখি হবেন। ব্রিটেনের জ্যাক ট্রেপারকে নাদাল 7-5, 2-6, 6-4, 6-1 সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। প্রাক্তন ফাইনালিস্ট ডমিনিক থিয়েম প্রথম রাউন্ডের ম্যাচে অ্যান্ড্রে রুফলেভের কাছে হেরে যান। পুরুষদের সিঙ্গলসে তৃতীয় বাছাই স্টেফানোস সিসিপাস, ষষ্ঠ বাছাই ফেলিক্স অগার এলিয়াসিম এবং সপ্তম বাছাই ডেনিল মেদভেদেবের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। এদিকে মহিলাদের সিঙ্গলসে দুবারের গ্র্যান্ডস্লাম বিজয়ী গার্বাইন মুগুরুজা প্রথম রাউন্ডেই এলিস মার্টেন্সের কাছে পরাজিত হয়েছেন।
বাংলা ও হরিয়ানার মধ্যে চার দিনের রঞ্জি ট্রফি ম্যাচ আজ রোহতকে শুরু হয়েছে। টসে জিতে হরিয়ানা ফিল্ডিং করছে। মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলা চার উইকেটে 111 রান করেছে।